নমস্কার, টিভি নিউজ টেনে আপনাদেরকে স্বাগত। সঙ্গে আমি অর্পিতা। ট্রাক্টর আর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসার পথে পুলিশ ভ্যানের ধাক্কায় আহত হলো এক যুবক। বৃহস্পতিবার সকালে এক সাইকেল আরোহীর সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত পাড়ুলিয়া গ্রামে। মৃত ব্যবসায়ী হাঁস মুরগির ব্যবসা করতেন। বৃহস্পতিবার সকালে পাড়ুলিয়া হয়ে ময়ূরেশ্বর হাট যাওয়ার পথে পাড়ুলিয়া থেকে আগত বেপরোয়া গতির ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যু হয় ব্যবসায়ী, পলাতক চালক সহ ট্রাক্টর। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে স্থানীয় মল্লারপুর থানার পুলিশ ভ্যানে আহত হয় এক যুবক। আহত যুবকের নাম লালবাবু। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিল। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ ভ্যান, ফলে দুর্ঘটনায় মৃতদেহটি রাস্তায় পড়ে থাকে। ঘটনায় যেমন শোকের ছায়া নেমেছে, অন্যদিকে পুলিশ ভ্যানের চালকের এহেন কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। সকালবেলা তো একটা এখানে গাজীপুরের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা যায়। জনগণ আছে দেখতে, জনগণ পুলিশের গাড়ি একটা চলে এলো, পুলিশের গাড়ি এসে আমার এমন একটা ছেলেকে মারলে তার পাটা ভেঙে গেল, লালবাবু বলে নাম। তা পুলিশের যে ড্রাইভার, সে গাঁজা মদে ভরপুর, কি করে গাড়ি চালায়? হ্যাঁ, সে কি গাড়ি চালায়, সে কি করে? হ্যাঁ, পুলিশে কেউ দেখা যায় না, পুলিশ তো হয়ে গেল, পালিয়ে গেল, তা ছেলেটা নিয়ে গেল, এই তো অবস্থা, তা পাটা ভেঙে গেল, তা খরচা কে দেবে? এই যে সেটা খেতে খায়। নির্বাচনের গুটি সাজাতে একদিকে যেমন রাজনৈতিক দলগুলি পথে নেমেছে, অপরদিকে শান্তি ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের তরফেও প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলগুলির তৎপরতা। নির্বাচনকে সামনে রেখে তারা তাদের প্রচার শুরু করে দিয়েছে, হাত গুটিয়ে বসে নেই প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে প্রশাসনিক কর্তারা নেমেছেন নির্বাচন প্রক্রিয়ায়। এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ কুমার সহ বিভিন্ন কর্মকর্তারা বুধবার আসানসোলের এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করার পাশাপাশি শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। একুশে নির্বাচনে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা প্রশাসনের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ। আজকে আমরা বিভিন্ন পোলিং স্টেশন ভিজিট করতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম এবং সিপি স্যারের সঙ্গে ছিল। যে সকল পোলিং স্টেশনে ভোটার 1000-এর বেশি ড্রাফট লড়িয়ে, সেখানে আমাদের অক্সিলারি পোলিং স্টেশন করতে হবে। যদি সেখানে অক্সিলারি করার জন্য সাফিসিয়েন্ট রুম স্পেস আছে কিনা সেটা দেখা, যদি রুম না থাকে অ্যাভেলেবল তাহলে কোনো স্পেস আছে কিনা যেখানে টেম্পোরারি স্ট্রাকচার করা, আর যদি দুটো না থাকে তাহলে কমিশনকে ইন রাইটিং জানাতে হবে যে এখানে স্পেসগুলো এই রুমও নেই, দেন কমিশন ডিসাইড যে কী হবে না হবে। সেই জন্য আজকে আমরা কয়েকটা জায়গায় গিয়েছিলাম, আমরা কুলটিতে গিয়েছিলাম, আমরা এখানে ইসলামিয়া স্কুল আসানসোলে গিয়েছিলাম, রেলপার আমরা রানীগঞ্জে গিয়েছি, কয়েকটা জায়গায় আমরা দেখেছি। এছাড়া সামনে যেহেতু ইলেকশন 2021 আছে, DCIC কোথায় করা যায় তার জন্য ভেনুর জন্য আজকে সিপি স্যার আমরা সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে সব কিছু, মানে ম্যানেজমেন্ট কোথায় ভেহিকেল দাঁড়াবে, কোথায় কাউন্টিং হবে, কোথায় স্টক রুম হবে, সেটা আমরা সবটাই আজকে ঘুরে ঘুরে দেখলাম। নিজেদের তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তিকরণ সহ 26 দফা দাবি নিয়ে পথ অবরোধ কর্মসূচি পালন করলো পুরুলিয়া কর্মী সমাজ। কর্মী সম্প্রদায়ের মানুষদের তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি সহ মোট 26 দফা দাবি জানিয়ে পুরুলিয়া জেলা জুড়ে পথ অবরোধের ডাক দিল পুরুলিয়া কর্মী সমাজ। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে হুড়কা জাম নামে এই অবরোধ চলবে। তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তিকরণের জন্য দ্রুত সংশোধন, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা, চাকরি সহ মোট 26 দফা দাবিতে তাদেরই পথ অবরোধ। অবরোধে সাইকেল মোটরসাইকেলকে ছাড় দেওয়া হলেও ছাড় দেওয়া হয়নি বড় যানবাহনকে। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় পুরুলিয়ার বিভিন্ন এলাকায়, ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। ঠিক আছে, ঘুরে আয়। আমরা আজকে রাস্তা অবরোধ করেছি, দীর্ঘদিন ধরে কুর্মী জনজাতির মানুষকে বঞ্চিত করে রেখেছে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তাই আমরা এই হুড়কা জ্যামের ডাক দিয়েছি। মূলত ST ডিমান্ড, আমাদের CRA রিপোর্টের যে জাস্টিফিকেশন, আমাদের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে টালবাহানা করছে, 2 বছর ধরে ফেলে রেখেছে, তাই আমরা হুড়কা জ্যামের রাস্তা বেছে নিয়েছি।
মূলত দুই সরকারের যে কোঅপারেট থাকা একটা যোগাযোগ থাকা উচিত সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে রাজ্য সরকার। আমরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছি কিন্তু রাজ্য সরকার আমাদের সেই আবেদন, সেই আমাদের যে দীর্ঘ বঞ্চনার যে আবেদন, সেই আবেদনকে ওনারা গুরুত্ব দেননি, তাই আমরা বাধ্য হয়ে এই হুড়কা জামের মতো রাস্তা বেছে নিয়েছি। আপনারা হয়তো মনে আছে বিগত 7ই ডিসেম্বর ঝাড়গ্রাম শহরে আমরা ডিএম অফিসের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিলাম, 6 দিন ধরে সেখানে বিক্ষোভ চালিয়েছি, পাশাপাশি 48 ঘন্টা ধরে আমরা সেখানে অনশন করেছি 32 জন। সেই অনশনের পরেও রাজ্য সরকার কথা দিয়েও আমাদের সাথে কথার খেলাপ করেছেন, তাই বাধ্য হয়েই 15 তারিখে আমরা আলোচনায় বসি রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে, এবং উনি আমাদের যে ডিমান্ডগুলো ওনাদের কাছে আমি সঠিকভাবে, আমরা যে 5 জনের প্রতিনিধি দল ছিলাম, আমিও ছিলাম তাতে, সেখানে উনি শুনেও না শোনার ভান করেছেন, যেভাবে কথা দিয়েছেন তাতে সেটাকে নায়ের মতোই বলা যায়, আমাদের কথাকে উনি সঠিকভাবে নেননি, এবং উনি যে কথা দিয়েছিলেন যে আমরা 20 তারিখ নাগাদ কিছু একটা ঘোষণা করবো তারপরেও করেননি, তাই আমরা বাধ্য হয়ে এই হুড়কা জামের মতো একটা মানে বন্ধকে আমরা সফল করার জন্য রাস্তায় নামতে হয়েছে। কারণ কুর্মী জাতি মনে করে বন্ধে অনেক মানুষের সমস্যা হয়, অনেক মানুষকে সমস্যায় ফেলে বন্ধ রাখতে হয়, তাই এতদিন ধরে স্বাধীনতার পরে এত বছর ধরে আমরা বন্ধের রাস্তায় হাঁটিনি, কুর্মী জনজাতির মানুষ আজ পর্যন্ত বলতে পারবেন না কোথাও বন্ধ ডেকেছে। এই প্রথমবার হুড়কা জামের মতো বন্ধ জঙ্গলমহলের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4 জেলা জুড়ে হুড়কা জামের ডাক দিয়েছে। সবসে সস্তা সবসে সস্তা সবসে সস্তা দোকান কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান, এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান, 39 অবনিন্দ্রবীথি, সিটি সেন্টার, দুর্গাপুর, 16। ফোন নাম্বার 9474-51955, 9382-333-412। বন্ধ হয়ে পড়ে থাকা পাথর খাদানে মিলল 2 কিশোরীর মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এলো আসানসোল উত্তর থানার কাল্লা মাঝি পাড়ায়। বন্ধ থাকা পাথর খাদানে পড়ে মৃত্যু হলো 2 কিশোরীর। ঘটনা আসানসোল উত্তর থানার কাল্লা মাঝি পাড়ার। মৃত 2 কিশোরীর নাম নিশা কুমারী ও শিল্পী কুমারী। বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তারা। বৃহস্পতিবার সকালে কিশোরীদের খাদানে পড়ে থাকার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ, দমকল বাহিনী ও জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি দল ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় 2 কিশোরীর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে করোনা 2 ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে DCGI, কিন্তু এই টিকাকরণের পদ্ধতি নিয়ে সাধারণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এবার ভ্যাকসিন পদ্ধতির তথ্য জানার সহজ উপায় বের করে একটি চ্যাটবট লঞ্চ করার পরিকল্পনা নিল সরকার। COVID-19 নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর দিতে এবার সরকার একটি চ্যাটবক্স লঞ্চ করার পরিকল্পনা নিয়েছেন। এবার 9013-151515 এই নম্বরে সে ভ্যাকসিন লিখে পাঠালেই ভ্যাকসিন সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। এই প্রজেক্ট একদম প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেছে এবং সবচেয়ে বেশি জিজ্ঞাসা প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে। চ্যাটবক্সটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পরে লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। কোথায় ভ্যাকসিন দেয়া হচ্ছে, কত ডোজ দেয়া হচ্ছে ইত্যাদি তথ্য এই চ্যাটবক্সের মাধ্যমে মানুষ জানতে পারবে। রবিবার দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের কোভ্যাকসিন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন, যেটি ভারতের শ্রীরাম ইনস্টিটিউটে প্রস্তুত হচ্ছে, সেগুলিকে অনুমোদন করেছে। প্রসঙ্গত এই আসন্ন সফটওয়্যার বা হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স থেকে ভ্যাকসিন সম্পর্কে বহু প্রশ্ন করা যাবে, যেমন কে আগে ভ্যাকসিন নিতে পারবে, যারা কোভিড-19 থেকে সেরে উঠেছে তারা ভ্যাকসিন নিতে পারবে কি না। এছাড়া চ্যাটবক্স লঞ্চ হয়ে গেলে একটি কোউইন অ্যাপের সঙ্গে লিংক করা হবে, যার মাধ্যমে ভ্যাকসিন সম্পর্কে রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে।
এছাড়া চ্যাটবক্স লঞ্চ হয়ে গেলে এটি কোউইন অ্যাপের সঙ্গে লিংক করা হবে, যার মাধ্যমে ভ্যাকসিন সম্পর্কে রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে। সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবি নিয়ে মিছিল করে জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা শাখা। সমকাজে সমবেতন, অবসরকালীন ভাতা, চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা শিক্ষামিত্র সমিতি। বৃহস্পতিবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। বলপূর্বক জেলা শাসক দপ্তরে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের, শুরু হয় ধস্তাধস্তি। ঘটনায় এক মহিলা বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। আগামী 11 জানুয়ারি তাদের দাবি আদায়ের জন্য নবান্ন অভিযানের কথা জানান পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা আছে, যেমন পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, এনসিএলপি, ভোকেশনাল শিক্ষক থেকে শুরু করে যারা আছে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 3 লক্ষ শিক্ষক প্রশিক্ষক, এই 9 বছরে তারা বঞ্চিত। এর আগের সরকারও বঞ্চিত, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি রক্ষা করেনি সেই মতো তার প্রতিশ্রুতি পূরণের দাবিতে এবং তাদের সমকাজী সমবেতন, পেনশন, অবসরকালীন বেনিফিট সহ 20 দফা দাবিতে এই ডেপুটেশন এবং আজকে 23টা জেলা শাসকের ডেপুটেশন শেষ হলো। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান না করলে আগামী 11 জানুয়ারি 5 লক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়ে গোটা কলকাতা অবরুদ্ধ করে চাকা জাম করে গণ আন্দোলনের নেতৃত্বে আমরা দাবি আদায় করতে বাধ্য হব। এখনকার মতন খবর এই পর্যন্তই। পরের খবরের জন্য চোখ রাখুন টিভি নিউজ 10 এর পর্দায়। আপনারা মানেই আমরা। নমস্কার।